আমি যেখানেই যাচ্ছি আমার সাথে সর্বসাধারণ সহ মুক্তিযোদ্ধা আমার দলীয় লোকজন এবং সাধারণ মানুষ দলমতের উর্ধে উঠে সকলেই আমার পাশে এসে দাঁড়াচ্ছে এবং স্বতঃস্ফূর্ত একটা সাড়া দিচ্ছে এবং আমি জয়ের ব্যাপারে অত্যন্ত আশা হয়। আমি এবারও বিশ্বাস করি এবং আমি নির্বাচন কমিশনারকেও অনুরোধ করব যে বিগত সময়ে যেভাবে সুষ্ঠু নির্বাচন হয়েছে, সুন্দর নির্বাচন হয়েছে, তারা যেন আমাদের এইরকম একটি সুন্দর নির্বাচন উপহার দেয়। হয়েছে প্রচুর কাজ হয়েছে এবং আমি কখনো মানুষকে কোনো মিথ্যা প্রতিশ্রুতি দেই নাই, অন্যায় আচরণ করি নাই, চাঁদাবাজি করি নাই, সন্ত্রাসী করি নাই, সব কিছু মিলিয়ে জনগণ আমাকে অবশ্যই খারাপ জিনিস আমি মনে করি যে এটা সত্য মিথ্যা তাও আমি জানি না, কারণ আমি পত্রিকাতে দেখেছি তারা নিশ্চয়ই সত্য বলেই লিখেছে বা তাদের কোনো ক্লু আছে। এই ধরনের জিনিসকে পরিহার করা মানে ভালো, আমি বলবো গোয়েন্দা সংস্থা যেন এদিকে নজরাদি রাখে। যেহেতু আমার 2011 সালে ইভিএমে আমাদের ভোট হয়েছিল তখনও আমি ক্যান্ডিডেট ছিলাম, অনেকেই শঙ্কা প্রকাশ করেছিল কিন্তু আমি বলেছিলাম যে নিউ টেকনোলজিকে আমাদের স্বাগত জানাতেই হবে। এবারের মতো আমিও বলবো যে নিউ টেকনোলজিকে স্বাগত জানাবো। আমি যখন 11 শঙ্কা প্রকাশ করি নাই এখন কেন আমি শঙ্কা প্রকাশ করতে যাবো? আমি অবশ্যই চাইবো সুষ্ঠু ভোট হবে, সুষ্ঠু ব্যবস্থাপনা থাকবে, নিরপেক্ষ ভোট হবে এবং ভোটের মাধ্যমে যে বিজয়ী হয়ে আসবে সেই ইনশাআল্লাহ আগামীতে দায়িত্ব পালন করবে। নির্বাচনেই ছিল, এবারও আছে। নির্বাচন মানেই তো চ্যালেঞ্জ। আমার পক্ষে বিপক্ষে কথা বলবে, আমি আমার কথা আমার পাবলিকের কাছে বলবো। সুতরাং চ্যালেঞ্জ সব রকমই আছে, তবে একটু মিথ্যা প্রোপাগান্ডাটা এবার একটু বেশি। ট্যাক্সের ব্যাপারে, অন্যান্য ব্যাপারগুলিতে মানুষকে বেশি ধর্মীয় কথা বলে, ধর্মীয় চেতনার মধ্যে আঘাত করে মানুষকে সেই অপপ্রচারগুলি বেশি চালানো হচ্ছে, ধর্মটাকে বেশি সামনে টেনে নিয়ে আসছে বিভিন্নভাবে। এবং এটা তো আপনার এক্স্যাক্ট আপনার বিরুদ্ধে করছে? হ্যাঁ, অবশ্যই আমার বিরুদ্ধে করছে। আমি তো কারো বিরুদ্ধে এই ধরনের কোনো অভিযোগ তুলছি না। অভিযোগ তো সবই, আমি বিইং এ নারী, একজন নারী হিসাবে তো আমার বিরুদ্ধে এই অভিযোগগুলি সবচেয়ে বেশি আসছে। এই ওয়ার্ডের চাহিদা মোতাবেক আমি অবশ্যই তার সাথে কথা বলবো। এখানে রাস্তা ড্রেন পর্যাপ্ত পরিমাণ হয়েছে কিন্তু খেলার একটা ওপেন মাঠ আছে মানে পরিচয় কম, এখন খেলার মাঠের দাবি সব জায়গাতে। আচ্ছা, সব ওয়ার্ডে গেলেই আপনি ইয়াংরা দাবি করে একটা খেলার মাঠ, আর কী কী সমস্যা আছে সেটা জেনে তারপরে কথা।